আসসালামু আলাইকুম। আমাদের কাজী অফিসের ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে কাজী অফিসের কিভাবে বিয়ে রেজিস্ট্রি করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ কাজী অফিসে বিয়ে করার প্রসেসিংটা কি, আসুন জেনে নিই। আসলে কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রি করা খুবই সহজ, কিন্তু সাধারণত মানুষের মুখে শোনা যায় বিয়ে করা অনেক কঠিন, অনেক ডকুমেন্ট লাগে, অনেক সাক্ষী লাগে। আসলে এরকম তো কিছুই না, খুব সামান্য কয়েকটা রুলস মেনটেন করতে পারলেই আপনি কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রি করতে পারবেন। তার মধ্যে হচ্ছে হলো অবশ্যই ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হতে হবে, অর্থাৎ ছেলের 21 বছর, মেয়ের 18 বছর। দ্বিতীয়ত, ছেলে মেয়ের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা স্কুল সার্টিফিকেট, অনলাইন ভিত্তিক কোনো ডকুমেন্ট। আর তৃতীয়ত হচ্ছে অনলি সর্বনিম্ন 2 জন সাক্ষী লাগবে। তো এতক্ষণ তো জানলেন কিভাবে খুবই সহজে বিবাহ রেজিস্ট্রি করতে হয়। তো আমরা এখন জানবো রেজিস্ট্রেশন ফি কত। আসলে রেজিস্ট্রেশন ফি আপনার বিয়ের উপর নির্ভর করে। যেমন আপনি 1 লাখ টাকা যদি রেজিস্ট্রেশন করেন তাহলে একটা খরচ আসে, 2 লাখ টাকা করলে আরেকটা কম খরচ আসে, বা 4 লাখ টাকার উপরে করলে আরেকটা কম খরচ আসে। তো আমরা খুবই সাধারণত যে বিষয়টা সেটা হচ্ছে মূলত সরকার কর্তৃক নির্ধারণ করা রেজিস্ট্রেশন ফি বর্তমান 1450 টাকা। আর আমাদের এখানে যদি কেউ বিবাহ রেজিস্ট্রি করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় চলে আসবেন, অথবা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে। আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো আছে, চাইলে যোগাযোগ। যদি কারো পার্সোনাল কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, আমরা আপনাদের সকল প্রশ্ন উত্তর দিয়ে থাকবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।